আজকে আমি ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন দেখাবো, 1000 ডিম ফুটানোর ফুল অটোমেটিক মেশিন, এবং মাত্র 30,000 টাকায় পাবেন 1000 ডিম ফুটানো মেশিন। মাত্র 30,000 টাকায় 1000 ডিম ফুটাতে পারবে, এবং স্টিল বডি। যারা হাঁস মুরগি এবং কোয়েল একই মেশিনে ফুটাতে চান এবং অল্প সময়ের মধ্যে অধিক ডিম ফুটাতে চান, তাদের জন্য এই মেশিনটি। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখুন, তাহলে জানতে পারবেন। আমরা যে মেশিনগুলো দেখাচ্ছি, এই মেশিনের লাভ হচ্ছে আপনারা মাসে 20-30,000 টাকা ইনকাম করতে পারবেন ঘরে বসে, এবং বিদ্যুৎ সাশ্রয়ী মেশিনগুলো হয়ে থাকবে। 300 ডিম থেকে শুরু হবে, 300 ডিমের থেকে শুরু, এবং 500, 1000, 2000, আপনি 10,000 পর্যন্ত চাইলে দেওয়া যাবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আব্দুল্লাহ ইনকিউবেটরের পক্ষ থেকে আজকে যে মেশিনটি দেখাবো, 1000 ডিম ফুটানোর একটি ফুল অটো মেশিন। যারা আমাদের কাছে হাতের কোনো কাজ করতে হবে না এরকম একটি মেশিন চাচ্ছেন, তাদের জন্য আজকের আমার এই ভিডিওটি। একটু সময় নিয়ে দেখুন, আমি আপনাদের বিস্তারিত বোঝানোর চেষ্টা করব। অ্যাড্রেসটি বলে দেবেন শুরুতেই। আমাদের অ্যাড্রেসটি অনেকে জানতে চান, এটা হচ্ছে সহজে যদি আসেন আপনার উত্তর আজমপুর নেমে বলতে হবে রিক্সায় পাকুড়িয়া বাজার, এখানে এসে আপনি হামেশালি মার্কেট বললে আমাদের ঠিকানাটি দেখতে পাবেন। আচ্ছা, আমাদের সামনে যে দুইটা মেশিন আছে এগুলোর নামটা কি বলেন তো? এটার নাম হচ্ছে আপনার ডিম থেকে বাচ্চা ফুটানো মেশিন, আর ইনকিউবেটর নামে পরিচিত অনেকে। আচ্ছা ঠিক আছে, একটা তো হেচার, জি, আর একটা শেটার। শেটার মানে দুই ধরনের মেশিন মেশিন হয়ে থাকে, কোনটা ফার্স্টে দেখবো আজকে? আজকে আমি শেটার আচার মেশিন দুইটাই দেখাবো। তো আগে আমি যদি শেটার দেখাই, 1000 ডিমের একটি শেটার দেখাই, এটা হচ্ছে 1000 ডিম ফুটানো। এটা আপনার হচ্ছে পাঁচটা স্তর আছে, দুইটা করে টেরে 200-200 করে আপনার পাঁচটা টেরেতে 1000 ডিম দিতে পারবে। 1000, জি, মুরগি 1000, এবং হাঁস এবং তিথি টার্কি চাইলে সকল ডিম দিতে পারবে। আচ্ছা, এই যে মেশিনগুলো তৈরি করছেন কয়দিন সময় নিয়েছেন? আমরা আসলে এক সপ্তাহের মধ্যে একটি মেশিন রেডি করি। আচ্ছা ঠিক আছে, ধরেন একজনে অনেক কোয়ান্টিটি অর্ডার দিল, দেওয়া যাবে তো? ইনশাআল্লাহ আমরা দিতে পারবো, তাকে একটু সময় দিতে হবে। মেশিনটা কিভাবে তৈরি করেন মূলত? আমরা তৈরি করি, এটাকে বলা হয় আপনার থ্রি লেয়ারের স্টিল বডি। এগুলো জাপানি শীট, ভিতরে বাইরে দুই পাশে শীট থাকবে, মাঝখানে কক শীট থাকবে যাতে তাপটা ধরে রাখতে পারে, এবং বডিটা লোয়ার ফ্রেম এক এক বক্স দিয়ে করা, মানে এতটাই মজবুত যে আপনার কিছু হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে, মানে ওয়ারেন্টি থাকবে কতদিন? হ্যাঁ, আমরা বডিটা তাদেরকে বলে দিচ্ছি যে সে 10 বছর ব্যবহার করতে পারবে, আর আমাদের নিজস্ব যে ওয়ারেন্টি, কন্ট্রোলারের গ্যারান্টি থাকবে 1 বছরের, XM18 ডাবল সার্কিট কন্ট্রোলার, 1 বছরের গ্যারান্টি, এবং আমরা একটা সার্ভিস ওয়ারেন্টি দিই 3 বছরের। ঠিক আছে, আর এখানে কি কি অপশনগুলো আছে একটু বলে দিবেন আমাদের? এখানে যদি আমি অপশনগুলো বলি, এটাকে বলা হয় শাটার। শাটার, হ্যাঁ, এবং এখানে মোটর ব্যবহার করি, এটা 90 মিনিট পর পর অটোমেটিক ঘুরবে। আচ্ছা, এবং অটো লাইট থাকবে যাতে অটো তাপ হলে বন্ধ হয়ে যায়, এবং হিউমিডিটির জন্য হিউমিডিটি ফগার থাকবে, যতটুকু আর্দ্রতা দরকার হবে এই ফগারে কাজ করবে। আচ্ছা, এবং হচ্ছে আপনার মেশিনে হাই টেম্পারেচার হলে অটোমেটিক সে তাপমাত্রা কমিয়ে দিবে। ঠিক আছে, এবং এই মেশিনে হাতের কোনো কাজ থাকে না, এটাকে বলে কন্ট্রোলার, যে অটোমেটিক কাজ করে, এখানে তাপমাত্রা এবং আর্দ্রতা দুইটাই অটোমেটিক দেখাবে, এবং অটো টাইমিং দেওয়া থাকে। আচ্ছা, কি কি ডিম ফোটানো যাবে? আমি যদি বলি, এখানে আপনারা সব ডিমই ফুটাতে পারবেন, সেটা ডিম বলতে আপনার 20 ডিম হতে হবে, এবং মোরক মুরগি বলা হয়, এই খামারের যে ডিম আছে এগুলো দিয়েই ফুটাতে পারবেন। যেমন মুরগি আপনার এই মেশিনে আপনার 21 দিনে ফুটে, হাঁস দিলে আপনার হচ্ছে যে 28 দিনে ফুটে, এবং টার্কি কোয়েল এগুলো আপনার 18-21 দিনে ফুটে থাকে। কোয়েল দিলে কিভাবে দিতে হয়, কিভাবে প্রসেসিংটা করতে হয়? এটা হচ্ছে আপনার ডিম প্রসেস করার সিস্টেমটা হচ্ছে, ডিমের যে চোখা অংশ থাকে এটা সব সময় নিচের দিকে দিয়ে বসাতে হবে সব ডিমগুলো, জি। আর কোয়েল দিলে তাদের টেরে চেঞ্জ করতে হবে, এই 1000 ডিমের মেশিনে সে 3000 কোয়েল ফুটাতে পারবে, 3000, জি। এই টেরেগুলো তার নিতে হবে আমাদের কাছ থেকে, একটা টেরে 100 টাকা পরে, তার যে কটা লাগবে আমরা দিয়ে দিব 100 টাকা করে একটা কোয়েলের টেরে, জি। কোয়েল ফুটাতে পারবে মাত্র 18 দিনে, অল্প সময় সে ফুটাতে পারবে। আচ্ছা, মোটামুটি আমরা জানলাম এখানে কোয়েল পাখি, হাঁসের ডিম অথবা আপনার মুরগির ডিম এগুলো ফুটাতে পারবে, জি। আচ্ছা, এখানে মেশিন আছে দুইটা, জি, দুইটাই কি একসাথে নিতে হবে না একটা করেও নিতে পারবে? দুইটা একসাথে নিতে হয় কাদের, যারা হচ্ছে একসাথে অনেক ডিম ফুটাতে চায়, যেমন 500 একসাথে বা 1000 ডিম একসাথে, তারা নিতে পারে। যেমন এইটা হচ্ছে আমার এক ভাইয়ের জন্য তৈরি করা, যেমন 1000-এর শাটার, এবং এটাকে বলে হ্যাচার, এখানে 3 দিন থাকে, 18 দিন পরে এখানে থাকে, মুরগির ডিম 18 দিন পরে এখানে আনতে হয়, এখানে 3 দিন থাকে, এটাকে হ্যাচার বলে। তো এখানে 1000 হ্যাচার টিরে, এটাকে হ্যাচার টিরে বলে, ঠিক আছে, এটাতে 101টা ডিম, 100 ডিম ধরে, ঠিক আছে।
তো সে চাইলে এই মেশিনটা নিতে পারে যে অধিক ডিম ফুটায় থাকলে। আচ্ছা, এটার মধ্যে কি সেম অপশনই আছে? সব সব কিছু, তাপমাত্রা, আর্দ্রতা সব কিছু অটো সিস্টেমে আছে, বডি এবং কন্ট্রোলার সব কিছুই সেম থাকে। এগুলার বিদ্যুৎ খরচটা কেমন হয়? বিদ্যুৎ খরচ এটাই কম, এটা হচ্ছে 400-500 টাকা বিদ্যুৎ খরচ আসবে, আর এটা আপনার হচ্ছে 700-800 টাকার মধ্যে তার মাসে বিদ্যুৎ খরচ আসবে। আচ্ছা, তাহলে তো অনেকটাই কম। জি জি, অনেকটাই কম। আর ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছে এই মেশিনগুলো, মানে ওজন তো অনেক বেশি, কিভাবে আপনারা দিয়ে? এটা আমরা হচ্ছে আমাদের এখান থেকে জননী কুরিয়াতে দিতে পারি, আপনার জেলা পর্যায়ে নিতে হবে, ভারী প্রোডাক্ট তো জেলা পর্যায়ে। আর এই মেশিনগুলো যারা নিবে, দেখা যায় যে আমাদের কাছে 300 ডিম থেকে শুরু হয়, 300 ডিম থেকে শুরু হয়, 300, 500, 1000 সাইজ আছে। জি জি, সাইজ আছে, চাইলে আপনি 10,000 পর্যন্ত নিতে পারবেন। যে আমি যদি দেখাই, এখানে একটি মেশিন আছে, এটা অনেকে স্যাটারাচার আলাদা চায় না, যারা হচ্ছে 100 বা 200 করে ডিম দিতে চায়, তারা চাইলে এরকম নিতে পারে 1000 ডিমের। জি জি, একসাথে স্যাটারও আছে আবার হ্যাচারও আছে। জি, 800 স্যাটার এবং 200 হ্যাচার থাকবে। হ্যাচার থাকবে, আর সব প্রসেসিং একই থাকবে, একই পুট থাকবে। এটার মধ্যেও ছোট বড় আছে? এটার মধ্যেও ছোট বড় আছে, 500 এবং 300। সে যতটুকু হ্যাচার সেটার দরকার, সে আমাদের কাছ থেকে বলে নিতে পারবে। এগুলো তো সম্পূর্ণ অটো? সম্পূর্ণ অটো। আচ্ছা, আমরা যদি এই পাশে দেখাই, এটা মুভমেন্ট করবে কি? হ্যাঁ হ্যাঁ, এটা মুভমেন্ট করবে। আপনার টাইম দেওয়া থাকে, আমি যদি ম্যানুয়ালি দেখাতে চাই তাহলে এটা এই যে দেখতে পাবেন ঘুরতেছে, একটা নির্দিষ্ট টাইম পরে কিন্তু এটা ঘুরে ঘুরে নিচে এন্ড উপরের দিকে সমান তাপমাত্রা গ্রহণ করবে। জি, যতটুকু দরকার, যতটুকু দরকার। জি, ঠিক আছে। এই যে আস্তে আস্তে কিন্তু নিচের দিকে নামতেছে, দেখেন, আপনারা অবশ্যই খেয়াল করবেন, আস্তে আস্তে নিচের দিকে যাবে, আবার ওই পাশেও যাবে, একদম ওই পাশে 90 ডিগ্রি পর্যন্ত এটা ঘুরে থাকে। আচ্ছা, ঠিক আছে। কত পার্সেন্ট মানে এখানে বাচ্চা ফুটবে? আমাদের নিয়মগুলো যদি সে মেনে চলে তাহলে এই মেশিন থেকে সে দেখা যায় 80-90% বাচ্চা ফুটাতে পারবে। আচ্ছা, ধরেন 100-এর মধ্যে 80টা ফুটবে এরকম? হ্যাঁ, এরকম। তার ডিমের কোয়ালিটি যেতে আলহামদুলিল্লাহ ভালো থাকে। জি জি, আর বিদ্যুৎ সমস্যা কম রাখতে পারে। ঠিক আছে। আর বিদ্যুৎ ছাড়া যদি চায় অন্য কোনো প্রসেসিং, এটাতে কি? এটা হচ্ছে বিদ্যুৎ গেলে বিদ্যুৎটা একটু বেশি, হ্যাঁ বেশি যায়। তারা চাইলে এই মেশিনগুলো বন্ধ রাখলেও 2-3 ঘন্টা কোনো সমস্যা হয় না, আর চাইলে সে সোলার দিয়েও চালাতে পারবে, তাহলে তার একটা ইনভার্টার লাগবে, আর জেনারেটর বা আইপিএস দিয়েও সে চালাতে পারবে, চালাতে পারবে। আপনারা ও ব্যাকআপ রাখতে পারেন, অথবা আপনারা চাইলে কিন্তু এই যে এত সুন্দর সুন্দর মেশিনগুলা কিন্তু ওনাদের কাছ থেকে বানিয়ে নিতে পারেন, আপনি যেভাবে চান কাস্টমাইজ করেও কিন্তু নিতে পারবেন। চাইলে আইপিএসও সেট করে দিতে পারবেন। আইপিএসটা আমরা দিয়ে থাকি না, আমরা যেভাবে দিচ্ছি সে শুধু আইপিএস কিনলেই চালাইতে পারবে, কিনলেই সেটআপটা করে নিতে হবে। আচ্ছা, আমরা তো বড় মেশিন দেখলাম, এছাড়াও যারা ছোট মেশিন নিতে চাচ্ছে তাদের জন্য কি রাখছেন? তাদের জন্য অনেকে দেখা যায় একদম ছোট অটো চায়, তারা চাইলে এই মেশিনটা নিতে পারে। এটা প্লাস্টিক বডি, এটা ফুল অটোমেটিক, 88 ডিম ধরবে এটা। ওকে, একদম ছোট, যারা হচ্ছে ফ্যামিলি ইউজের জন্য নিতে চাচ্ছেন, কিছু ডিম ফোটাবেন, বাচ্চা পালবেন, তাদের জন্য মূলত, না? জি জি, তারা চাইলে এই মেশিনটা নিতে পারে, 88 ডিমের একটি মেশিন। এটার দাম খুব কম, আপনার মাত্র 5,500 টাকা এই 88 ডিমের মেশিনটি নিতে পারবে। এগুলো কি ঢাকার বাইরে নিতে পারবে? জি জি, সে ঢাকার বাইরে গ্রামে যে কোনো জায়গায়। হ্যাঁ, এই এই 88 ডিমের মেশিনটি সে একদম হোম ডেলিভারি হাতে নিতে পারবে। আচ্ছা, এটাতে কয়দিন লাগবে ফুটতে? এটাও মুরগি 21 দিন, হাঁস 28 দিন, সেম একই, একদম আমরা বড় মেশিন এ যেরকম দেখছি ছোটটাও সেম কাজ করবে। এই পাশে একটা মেশিন আছে, দুইটা ডিফারেন্স দেখতে পারতেছেন? হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে প্লাস্টিক বডি আর এটা ককশিট বডি। আচ্ছা, এটা হচ্ছে ককশিট, এটা প্রাইসটা কি কম হবে? এটা আমি বলতে চাই, অনেকে ককশিট মনে করে ভালো ভাবে যে এটা নষ্ট হয়ে যাবে, আসলে এটা অনেক মজবুত, 2 ইঞ্চি, অনেক হেভি বলা হয়। আর এটা হচ্ছে তাপ আরো ভালো থাকে, বাচ্চার পার্সেন্টেজও এটা আশা করি ভালো পাবে। এটা হচ্ছে 264 ডিমের মেশিন, 88 শাটার থাকবে এবং নিচে 88 হ্যাচিং করতে পারবে। আচ্ছা, তো এটা 264 ডিমের একটি মেশিন, ফুল অটোমেটিক, হাতের কোনো কাজ করতে হয় না, তাপমাত্রা আর্দ্রতা সব কিছু অটোতে থাকে। তো এই মেশিনটি নিতে পারে, এটা মাত্র 7,000 টাকায় নিতে পারে, 7,000 টাকার মধ্যে। যারা ছোট কামার, আপনি বড়ও নিতে পারবেন ছোটও নিতে পারবেন। বড় যেগুলো আছে এগুলো হচ্ছে স্টিলের, না? জি, এগুলা স্টিলের মধ্যে, আর এখানে যেগুলো আছে এগুলা প্লাস্টিকও আছে আবার ফোমের মধ্যেও আছে, এগুলার বাজেটটা একটু কম, যাদের একটু কম প্রয়োজন তারা কিন্তু অবশ্যই এগুলা নিতে পারেন। আর যাদের বড় প্রয়োজন, এখানে কিন্তু দুই ধরনের মেশিন আছে, এই পাশে একটা আছে, এটা হচ্ছে হ্যাচার শাটার এবং হ্যাচার একসাথে নিতে পারবে। এটা প্রাইসটা কত, কোনটা প্রাইস? এটা আমি যদি যারা এই ধরনের শাটার হ্যাচার একসাথে করেই নিক, যাই নিক বা আলাদা নিক, এটা হচ্ছে আপনার 300 ডিমের মেশিন যদি এরকম করে নেয় তাহলে আপনার হচ্ছে 20,000 টাকা, 20,000। আর যদি সে 500 ডিমের করে নেয় তাহলে 25,000 টাকা, আর যদি এরকম ধরনের 1,000 ডিমের নেয়
তাহলে হচ্ছে 30,000 টাকা। আচ্ছা, সেটা আপনার উপর ডিপেন্ড করবে আপনি কিভাবে নিতে চাচ্ছেন। জি জি। ওকে, আর এই পাশে যে, আর যারা এই প্যাকেজ নিতে চায় যেমন 500 শেটার 500 হ্যাচার বা হচ্ছে 1,000 শেটার 1,000 আপনার হচ্ছে যে হ্যাচার, এরকম যারা নিতে চায় তারা শেটার 30,000 টাকা পড়বে এবং হ্যাচার 30,000 টাকা পড়বে। 30,000 টাকা, অর্থাৎ 60,000 টাকা প্যাকেজ নিতে পারবেন, চাইলে সিঙ্গেলও নিতে পারবেন, যেভাবে খুশি, এখন আপনার ইচ্ছা। আর সরাসরি এসে দেখে নিতে হলে কিভাবে আসতে হবে আপনার? তাহলে আমাদের ঠিকানাটা বলা হয়, আমি যদি বলি, এটা হচ্ছে উত্তরাতে পড়ছে, আপনার উত্তরা আজিমপুর নেমে রিক্সায় বললেই হবে, পাকুড়িয়া বাজার হামেশালি মার্কেট, তাহলে আমাদের দোকানের সামনেই চলে আসবে। আর কেউ মেট্রোতেও আসতে পারবে। ঢাকার বাইরে যারা নিতে চাচ্ছে, ঢাকার বাইরে নিতে হলে আমাদের আমাদের সাথে স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করবে, ইমো হোয়াটসঅ্যাপে বা কল করতে পারে সকাল 10টা থেকে রাত 10টায়। সে চাইলে জননী কুরিয়াতে বাংলাদেশের যে কোনো স্থানে আপনার নিতে পারবে, সেটা হচ্ছে জেলা পর্যায়ে। যেহেতু বড় মেশিন, হ্যাঁ, ওলা হোম ডেলিভারি, এই বড়গুলো জেলা পর্যায়ে নিতে পারবে। আর এই যে 88 আর এই যে 264, এই দুইটা মেশিন থানা পর্যায়ে দেওয়া যায়, থানা পর্যায়ে নিতে পারবেন। আচ্ছা, ঠিক আছে। আর এই মেশিনগুলোর ক্ষেত্রে অ্যাডভান্সের কথাটা আপনি বলছেন, যারা এই বড় মেশিনগুলো অর্ডার করবে তারা হচ্ছে 5,000 টাকা অ্যাডভান্স করতে হবে ফার্স্ট অফ অল, আর হচ্ছে এই ছোটগুলোর ক্ষেত্রে 500 টাকা অ্যাডভান্স করলেই হবে, এটা 500 টাকা আর এটা 500 টাকা অ্যাডভান্স করলেই নিতে পারবে। ঠিক আছে। আর যারা হচ্ছে উদ্যোক্তা, নতুন বিজনেস করতে চাচ্ছে, এগুলা নিলে কেমন টাকা প্রফিট করতে পারবে মান্থলি? আমি যদি মনে করি, সে যদি 1,000 ডিমের একটি মেশিন সে নিয়ে শুধু ডিম দিয়ে বাচ্চা ফুটায় বিক্রি করে ফেলে, তাহলে সে মাসে 20,000 থেকে 30,000 টাকা ইনকাম করতে পারে। আচ্ছা, মানে একবার খরচ করবেন, মাসে মাসে ইনকাম করবেন। জি, ইনশাল্লাহ। সুন্দর।